নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। ১৬ তারিখ অর্থাৎ কালকে কিন্তু আবার ইন্টারভিউ আছে কাদের, পশ্চিম বর্ধমান। আজকের এই ভিডিওতে কয়েক মিনিটের ভিডিও পশ্চিম বর্ধমানে, তোমাদের কিন্তু ডিটেইলসটা তোমাদের আমি কয়েক মিনিটের ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পাঁচটা যে সমস্ত ইন্টারভিউগুলো হয়েছে তাতে কিন্তু ডিস্ট্রিক্ট সম্পর্কে প্রশ্ন এসেছে, তাই কিন্তু তোমরা এটা দেখে নাও। প্রথমে হচ্ছে কবে গঠিত হয় পশ্চিম বর্ধমান, বর্ধমানকে ভেঙে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান তৈরি হয়েছিল কবে? ৭ এপ্রিল ২০১৭ সালে এটা কিন্তু গঠিত হয়, পশ্চিম বর্ধমানটা গঠিত হয়। এর আয়তন কত? এর আয়তন হচ্ছে ১৬০৩ বর্গ কিলোমিটার। এর হচ্ছে আয়তন। জনসংখ্যা কত? জনসংখ্যা ২০১১ সালের যে জনগণনা হয়েছিল সেই অনুযায়ী ২৮,৮২,৩১ জন। ২৮,৮২,৩১ জন। সাক্ষরতার হার কত? লিটারেসি হার কত? 78.75 অর্থাৎ 78.75% সাক্ষরতার হার। নারী পুরুষের অনুপাতটা কত? নারী পুরুষের অনুপাতটা 922 জন নারী অর্থাৎ ওমেন 1,000 জন মেলে, অর্থাৎ 922 জন নারী 1,000 জন পুরুষের নিরিখে আছে। ওকে, এবার দেখো যে পশ্চিম বর্ধমানের জেলা সদরের নাম কি? জেলা সদর কি? আসানসোল। পশ্চিম বর্ধমানের জেলা সদর হলো আসানসোল। মহকুমা কয়টি? মহকুমা হলো দুটি। মহকুমা দুটি, এক হচ্ছে আসানসোল, দুই হচ্ছে দুর্গাপুর। মহকুমা সাব ডিভিশন দুটি, আসানসোল দুর্গাপুর। এরপরে পশ্চিম বর্ধমানের থানার সংখ্যা কটা? পুলিশ স্টেশন কটি? ১৬টি থানা। পঞ্চায়েত সমিতি কটা? পঞ্চায়েত সমিতি আটটি এবং ব্লক, যেটা ব্লকও আছে আটটি। পঞ্চায়েত সমিতি আটটি, ব্লক আটটি। জেলা পরিষদের সংখ্যা হচ্ছে একটি হচ্ছে জেলা পরিষদ। এবার দেখো পশ্চিম বর্ধমানে তোমাদের যে ডিস্ট্রিক্ট, বলতে পারে তোমার ডিস্ট্রিক্টের কোথায় কোন দিকটা কি আছে বলো, অর্থাৎ সীমানাটা বলো। আচ্ছা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উত্তরে কি আছে? উত্তরে আছে বীরভূম জেলা, বীরভূম জেলা। দক্ষিণে আছে পুরুলিয়া এবং বাঁকুড়া। তাহলে উত্তরে বীরভূম, দক্ষিণে পুরুলিয়া বাঁকুড়া। পূর্বে কি? পূর্বে হচ্ছে পূর্ব বর্ধমান এবং পশ্চিমে আছে ঝাড়খণ্ড, পশ্চিমে আছে ঝাড়খণ্ড। এটা হচ্ছে তোমাদের পশ্চিম বর্ধমানের সীমানা। এর সঙ্গে আরেকটা আসে নদী। তোমাদের পশ্চিম বর্ধমানে কোন কোন নদী বয়ে গেছে? কি কি নদী আছে? দামোদর আছে, অজয় আছে, বরাকর। দামোদর, অজয়, বরাকর, এই নদীগুলো কিন্তু আছে। এরপর দেখো বিভাগ। বর্ধমান মানে এই যে পশ্চিম বর্ধমানটা কোন বিভাগ, প্রশাসনিক বিভাগের মধ্যে পড়ে? বর্ধমান প্রশাসনিক বিভাগের মধ্যে পড়ে। এখানে লোকসভা আসন কটা আছে? লোকসভা আসন আছে দুটি, লোকসভা আসন আছে। বিধানসভা আসন কটা আছে? বিধানসভা আসন আছে ৯টি, অর্থাৎ ৯টা কিন্তু বিধানসভা আসন আছে। এবার হচ্ছে এখানে একটা উল্লেখযোগ্য জায়গার নাম বা পর্যটন কেন্দ্রের নাম বলো। এখানে কিন্তু মাইথন বাঁধটা কিন্তু এটা আছে, আসানসোলের মাইথন বাঁধটা আছে, যেখানে মানুষজন কিন্তু বেড়াতে যায়। মাইথন বাঁধ আসানসোলে কিন্তু আছে। এরপর কি, এখানে দুজন বিখ্যাত ব্যক্তির নাম বলো। কাজী নজরুল ইসলাম, কবি, লেখক, যাই বলো না কেন, তিনি কিন্তু এখানে বাস, এটা হচ্ছে তার জন্মভূমি কাজী নজরুল ইসলামের। তাছাড়া মিকা সিং, সজীরা ঠাকুর যে অভিনেত্রী, ওনারও কিন্তু জন্মস্থান পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানের সম্পূর্ণ ইতিহাসটা তোমাদের আমি বলে দিলাম।